আসসালামু আলাইকুম মেটু ভাই, এলাকার লোকে যথেষ্ট আপনার সমর্থন করতেছে বা এলাকার লোকে আপনার সম্বন্ধে বিভিন্ন কথা বলতেছে, এই ব্যাপারে আপনার মতামতটা কি? আমার এলাকার লোকে আমাকে খুবই ভালোবাসে, আমার এলাকার প্রত্যেক ভাষা একটি জনবাড়ে জনবাড়ি আমার খুব ভালোবাসে, সেই জন্য আমার প্রতি সবাই ই। আর আমি যদি কাউন্সিলর হতে পারি তাহলে আমি তো এলাকার জন্য অনেক কিছু করার ইয়ে আছে, কেন এলাকার মানুষ আমার চিরজনের মিতা, আমাকে রাত বলো দিন বলো সব সময় আমাকে কাছে পাবে। আমি কাউন্সিলর মানি মাদ্রাস কেন্দ্রে মেম্বারে সবাই কাউন্সিলর, সবাই কাউন্সিলর জি, এখানে আপনি একলা না, সবাই কাউন্সিলর না, সবাই মানে আপনি যে কাউন্সিলর কোন জাতিগুলো লোক আছে কাজ দিয়ে একটা আপনার এই এতে আর আপনার শহীদ নামে যেগুলো লোক আছে সবাই মনে হয় কাউন্সিলর হয়ে যাবে। শহীদ নামে না আপনি মাদ্রাস না, আমাকে অনেকে বলতে ওই কাউন্সিলর মানে আমরা কাউন্সিলর আমি এটা কি কোন ধরনের বিষয় তোরা বলবো যে না ঠিক আছে ওরা আমরা আমরা সবসময় দরিয়ান করতে পারবো, ইয়া করতে পারবো, কথা বলতে পারবো, আমি এই যে কী ধরনের বিষয় যদি না করতে জানতে আসলাম কেন ওরা এই কথা বলতে না, আমি আমি তো এটা চাই আমাকে নিয়ে হবে অহংকার করো, আমি সবাইকে নিয়ে অহংকার করি, কেন আমি জানি যে আমি যদি কাউন্সিলর করি এই পাঁচলাই ওয়ার্ডে সর্বস্ত জনতা সবাই কাউন্সিলর। আচ্ছা আপনি কাউন্সিলর করলে আপনার যেভাবে চলতেছেন বর্তমানে এইভাবে চলবেন না আপনার ভঙ্গিমা চেঞ্জ করে ফেলবেন? না আমার আপনার যে স্ট্যাটাস চেঞ্জ করে ফেলবেন তা আমায় রাখবেন গেড়ে বা এ ধরনের ভঙ্গিমা রাখবেন না সবার সাথে মিলিয়ে না, আমি এখন যেরকম আছি সবার সাথে মিলেমিশে আমি কাউন্সিলর হওয়ার পরেও আমি এবার থাকবো আর জনগণের সাথে সবসময় মিলেমিশে থাকবে আর জনগণের জন্য সবসময় আমার বড়ের দরজা এবং মসজিদ দরজা সবসময় খোলা থাকবে। যেমন হ্যাঁ যখন আসবে তখন যে কোনো বিপদ আমাদের আপনাকে আসতে খারাপ হবে না, খারাপ হবে যে কোনো মহল্লা মজবুর যে কোনো বিচার আসার যদি আপনার কাছে আসে এরা তা আপনি সবার সাথে মেনটেন করতে সাথে সাথে মানে অবশ্যই করবো আমার চিন্তা বাড়ি যে কোনো জনগণ যদি বিপদে পড়ে আমাকে যে সময় জানবে সেই সময় সরকারি যে কোনো অনুদান অনুদান আসলে ওগুলো সাথে সাথে বন্ধন করে দেবেন সাথে সাথে এটা তাহলে অবশ্যই সাথে সাথে করতে হবে, কেন এটা করি বিদ্যুৎ বলি বলতে সবাই করি না যাকে তাকে দেওয়া আর্থিক অবস্থা খারাপ তাদের দিতে হবে এটা সবাই নেবে না বড় লোকেরাও নেবে না। আপনাদের এখানে অনেক রোজগারের সমস্যা আছে এগুলো কি করবো? এগুলো তো প্রথমে করবো রোজগারের কাজ করবো যেগুলো বাকি আছে ওগুলো করবো, কেন আমার এলাকাটা সৈন্যকার কাজ অবহিত কিছু মাদকের মাদকের ব্যাপার সবার আছে এটা আমি অধীনে বলছি আমার প্রথম থাকবে মাদক করা এবং ইপিজিং এবং সন্ত্রাস মাদক ইপিজিং এগুলো এগুলো কমপ্লিট প্রতিরোধ করলে ফলে তাই এলাকার লোকও আপনার সাথে যায় তো যাক এখন মোটামুটি আপনার আমি ইতলাসের পক্ষ থেকে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকেও ইতলাসের সাংবাদিক বাইরের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। এই বলে আমার বক্তব্য আসসালামু আলাইকুম।